তার বন্ধু সতীর্থদের অনেকেই এখনও 22 গজে লড়ে যাচ্ছেন। অথচ অনেক আগেই মাঠের ক্রিকেটকে বিদায় বলেছেন আফতাব আহমেদ, দায়িত্ব নিয়েছেন কোচ হিসেবে, নিজের পেশার চ্যালেঞ্জটা ভালোভাবেই উপভোগ করতে চান আফতাব। কোচিংয়ের আত্মপান্ত যা জানেন ছড়িয়ে দিতে চান তিনি, শিখতে চান নিজেও, এজন্য দেশের গণ্ডি পার করে এবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। সব কিছু ঠিকঠাক, বাকি শুধু চুক্তিপত্রে স্বাক্ষর। আফতাব চাননি তার আগেই এগুলো জানাজানি হোক, তবে উত্তেজনা আর চেপে রাখতে পারলেন না। আপাতত এক মৌসুমের দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের কাউন্টি ক্লাব বা ঘরোয়া ক্রিকেটের একটি দলের হেড কোচ হিসেবে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার। এক মৌসুম পর চুক্তিটা হবে আরও লম্বা। আফতাব বলেন কথাবার্তা চলছে, তবে এখনও ফাইনাল এগ্রিমেন্ট হয়নি, আশা করি কয়েকদিনের মধ্যে সেটা সম্পূর্ণ হবে। যেহেতু এখনও পাকাপাকি হয়নি, সেহেতু ক্লাবের নাম এখনই বলতে চাচ্ছি না। জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাস বাংলাদেশে ঘরোয়া সকল আসর বন্ধ থাকে বর্ষা মৌসুমের জন্য। এই সময়ে মৌসুম শুরু হয় যুক্তরাষ্ট্রে, এই সুযোগটা কাজে লাগাতে চান আফতাব। জানিয়েছেন এক মৌসুম কাজ করার পর দুই পক্ষের আত্মতৃপ্তি হলে দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব নেবেন তিনি, এর বাইরে ফাঁকা সময়টা বাংলাদেশেই কাটাবেন। এখন যেমন লিজেন্ডস অফ রূপগঞ্জ বাংলাদেশ টাইগার্স চট্টগ্রাম বিভাগীয় দলের কোচ হিসেবে আছেন, এই দায়িত্বগুলো চালিয়ে যেতে চান। আফতাব বলেন এটা আমার জন্য বড় পাওয়া হবে, সেখানে অনেক বড় মাপের ক্রিকেটাররা খেলেন, আইপিএলেরও অনেক ক্রিকেটার আছেন, আসলে শেখার তো কোনো শেষ নেই, আমি সেখান থেকে শিখতে চাই, নিজে যতটুকু জানি সেটা তাদের সঙ্গে ভাগাভাগি করব। এর বাইরে এখন যা করি তা চলবে, তবে সব পরিস্থিতির ওপর নির্ভরশীল,